ওয়াও, এবার দরদ সিনেমায় নতুন লুকে ভাইরাল হল দরদ সিনেমার নায়িকা সোনাল চৌহান। ইসলামিক লুক দেখে যেন রীতিমতো অবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তবৃন্দরা। প্রিয় দর্শক, দরদ সিনেমার আপডেট নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। আরও শাকিবান ভক্তদের জন্য নতুন চমক থাকছে আমাদের আজকের ভিডিওতে, তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, তমুলে চলছে দরদ সিনেমার শুটিং। একের পর এক শুটিং দৃশ্য এবং নতুন নতুন লুক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাই তো আবারও নতুন করে দেখা গেল শাকিব খানের নায়িকা দরদ সিনেমার সোনাল চৌহান। ইসলামিক লুকে ভাইরাল হয়েছে এই অভিনেত্রী। এর মাঝে শাকিবিয়ান ভক্তদের জন্য বিশাল একটি সুখবর, কেননা শাকিব খানের ভক্তরা সবসময় চেয়ে থাকতেন যে দরদ সিনেমা থেকে যেন মিশা সওদাগরকে সরানো হয়, মিশা সওদাগরকে যেন না নেওয়া হয়। তাদের এই চাওয়াই যেন অবশেষে পূর্ণ হয়েছে। ভিসা জটিলতার কারণে মিশা সওদাগর দরদ সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করতে পারেননি। দরদ সিনেমায় মিশা সওদাগরের পরিবর্তে নেওয়া হয়েছে অলোক জৈনকে। আর এই অলোক জৈন বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। প্রিয় দর্শক, অবশেষে মিশা সওদাগর থাকছে না দরদ সিনেমায়। বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।